2022 সালে ভারতে কি এসেছিল বা তাদের ফলে কি হয়েছিল? মারাত্মক বিস্ফোরণ। অর্থাৎ ভারতে কি এসেছিল বা তাদের ফলেই কি হয়েছিল? মারাত্মক বিস্ফোরণ। সম্প্রতি সেই বিষয়টা আবার নতুন করে উস্কে গিয়েছে। এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা? যদি অন্য কোনো নক্ষত্র বা গ্রহই দায়ী থাকে তাহলে কি এই কাজ এলিয়েনরা করেছে? কেন তারা পৃথিবীর ওপর আঘাত আনতে চাইছে? 9 অক্টোবর 2022 একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে ভারত। একটি আলোর রোশনাই দেখতে পাওয়া যায় আকাশে, একটি বিস্ফোরণ হয় সেদিন। গবেষকরা বলছেন যে এই বিস্ফোরণটি বহির্বিশ্বের কোনো নক্ষত্র থেকে আসার তীব্র গামারশ্মির কারণেই হয়েছে। পৃথিবীর আয়নোস্ফিয়ারে এই বিস্ফোরণটা হয়। এই কসমিক অকারেন্সের নাম GRB 22109A। জানা চাই বিস্ফোরণ প্রায় 2 মিলিয়ন আলোকবর্ষ দূরের একটা গ্যালাক্সি থেকে আসে পৃথিবীতে। ইউরোপীয় স্পেস এজেন্সির ইন্টিগ্রাল স্পেস টেলিস্কোপ এবং পৃথিবীর প্রদক্ষিণকারী অন্যান্য উচ্চ শক্তির উপগ্রহ দিয়ে এই বিস্ফোরণটি শনাক্ত করা সম্ভব হয়। 800 সেকেন্ডের জন্য গামারশ্মি পৃথিবীতে বর্ষণ করার সময় শক্তি এতটাই ছিল যে কয়েক পৃথিবীর আয়নোস্ফিয়ারিক ব্যাঘাত ঘটায়। আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর ওপরে প্রায় 50 কিলোমিটার থেকে 950 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্লাজমা সমৃদ্ধ স্তর, যা বায়ুমণ্ডলীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষকরা বলছেন আমাদের নিজস্ব সৌরজগতের মধ্যে ঘটতে থাকা এই ধরনের জিআরবির প্রভাব মারাত্মক হতে পারে, সম্ভাব্য ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্ষতিকারক অতিবেগুনি বিকিরণ পৃথিবীর পৃষ্ঠে পৌঁছলে তার ফল হতে পারে মারাত্মক। সালে ভারতে কি এসেছিল বা তাদের ফলেই কি হয়েছিল? মারাত্মক বিস্ফোরণ। সম্প্রতি সেই বিষয়টা আবার নতুন করে উস্কে দিয়েছে। এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা? যদি অন্য কোনো নক্ষত্র বা গ্রহই দায়ী থাকে তাহলে কি এই কাজ এলিয়েনরা করেছে? কেন তারা পৃথিবীর ওপর আঘাত আনতে চাইছে? 9 অক্টোবর 2022 একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে ভারত। একটি আলোর রোশনাই দেখতে পাওয়া যায় আকাশে, একটি বিস্ফোরণ হয় সেদিন। গবেষকরা বলছেন যে এই বিস্ফোরণটি বহির্বিশ্বের কোনো নক্ষত্র থেকে আসার তীব্র গামারশ্মির কারণেই হয়েছে। পৃথিবীর আয়নোস্ফিয়ারে এই বিস্ফোরণটা হয়, আর এই কসমিক অকারেন্সের নাম GRB 22109A। জানা যায় বিস্ফোরণ প্রায় 2 মিলিয়ন আলোকবর্ষ দূরের একটা গ্যালাক্সি থেকে পৃথিবীতে আসে। ইউরোপীয় স্পেস এজেন্সির ইন্টিগ্রাল স্পেস টেলিস্কোপ আর পৃথিবীর প্রদক্ষিণকারী অন্যান্য উচ্চ শক্তির উপগ্রহ দিয়ে এই বিস্ফোরণটি শনাক্ত করা সম্ভব হয়। 800 সেকেন্ডের জন্য গামারশ্মি পৃথিবীতে বর্ষণ করার সময় এই শক্তি এতটাই ছিল যে কয়েক পৃথিবীর আয়নোস্ফিয়ারিক ব্যাঘাত ঘটায়। আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর ওপরে প্রায় 50 কিলোমিটার থেকে 950 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্লাজমা সমৃদ্ধ স্তর, যা বায়ুমণ্ডলীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষকরা বলছেন আমাদের নিজস্ব সৌরজগতের মধ্যে ঘটতে থাকা এই ধরনের জিআরবির প্রভাবগুলি মারাত্মক হতে পারে, সম্ভাব্য ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে আর ক্ষতিকারক অতিবেগুনি বিকিরণ পৃথিবীর পৃষ্ঠে পৌঁছলে তার ফল আরও মারাত্মক হতে পারে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।